কেমন আছেন বলুন? আমি মিষ্টি, মিষ্টি বিরকনের তরফ থেকে এসেছি। তো আপনারা কি ভাবছেন বলুন তো, এই এত কিছু সাজিয়ে আমি খেতে বসেছি? একদম না, আজকে আমার মেয়ের জন্মদিন। তো মেয়ের জন্মদিনে আমি মেয়েকে এগুলো সাজিয়ে দিয়েছি, মেয়েকে ডাকছি। তার আগে আপনাকে দেখাই কি কি রান্না করেছি আজকে। আজকে যা রান্না করেছি সব মেয়ের পছন্দের। আলুর দম করেছি, এটা অবশ্য দুবেলা কভার করবে, রাত্রে লুচির সঙ্গেও হয়ে যাবে। এটা করেছি চিংড়ির মালাইকারি, চাটনি, পমফ্রেট মাছের সর্ষে পোস্ত, বোঁদের পায়েস, রাবড়ি, আর মেয়ে ভালোবাসে সোন পাপড়ি, তাই এই করেছি আজকে। বেশি তিন রকম রান্না করেছি, বেশি পারিনি। তো বন্ধুরা আপনারা দেখুন, মেয়েকে ডাকি এবার। মিনি আয়, মিনি আয়। হ্যাঁ, খাবার দাবার রেডি? এই যে বসো, দেখো অল্প স্বল্পই আয়োজন করেছি ভাই, বেশি করতে ভালো কিছু বেশি কিছু দিতে পারিনি। দাঁড়া, হাত দিস না আগে, আমি একটু পায়েস খাইয়ে দিই। দাঁড়া বন্ধুরা, একটুখানি পায়েস খাইয়ে দিই মেয়েটাকে, একটু পায়েস খাইয়ে দিয়ে করি। ও বোঁদের পায়েস খেতে ভালোবাসে জানেন তো, সেই জন্য বোঁদের পায়েস করেছি। তো বোঁদের পায়েসের রেসিপিটা দেবো আপনাদের, এখনো দেওয়া হয়নি, দেখি একদিন দেবো। তো মেয়ে খা তাহলে। এবার আমরা পরবর্তী পর্যায়ে যাব, কেক। চলুন এবার কেক বানানোটা দেখাই। বন্ধুরা, এবার আমরা মাওয়া কেকটা তৈরি করি। প্রথমে নেব 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা এই চালুনিটার ওপর দিয়ে চালতে হবে, বুঝলেন? আর তার সঙ্গে দেবো 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। সবকটাকে একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে আপনার চেলে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। এরপর চালা হয়ে গেছে, এবার খবরের কাগজটা আলাদা করে রেখে দেবো। এবার একটা যেটায় কেক মিক্সিং বলে, একটুখানি 1 কাপ পুরো পাউডার সুগার দেবো। 1 কাপ পাউডার সুগার দিয়েছি, তারপরে দিয়েছি 1/2 কাপ মাখন। মাখনটা এমনি বাইরে বার করে রেখেছিলাম, মেল্ট করিনি কিন্তু। এই মাখনটা দিয়ে চিনির সঙ্গে একটা ক্রিমি টেক্সচারে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে এতে দিতে হবে 1/2 কাপ টক দই। টক দই দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। এরপরে দিতে হবে 1/2 কাপ দুধ। দুধটা দিয়েও আবার একটু ফেটিয়ে নেব। এই দুধ দিয়ে ফেটানোর পর এইবার দেবো ওই যে খবরের কাগজে পেপারে যেগুলো চেলে রাখলাম, ময়দা আর বেকিং পাউডারের মিক্সটা, ওইটা এবার দিয়ে পুরোটা দিয়ে এবার আস্তে আস্তে এই পুরো মিশ্রণটার সঙ্গে ময়দাটা ভালো করে মেশাতে হবে। আর মেশানোর সময় একটা খেয়াল রাখতে হবে যে এই যে ঘোরানোটা যেন একদিকেই হয়, অর্থাৎ কি না একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম যেন না হয়, একভাবেই ঘুরবে। দেখুন হয়ে গেছে। এবার দিয়েছি একটু ছোটো এলাচের পাউডার, 3-4টে ছোটো এলাচ ভালো করে গুঁড়ো করে দিয়েছি। আর দিচ্ছি মাওয়া। এই যে মাওয়াটা, এটা আমি ঘরে প্রিপারেশন করেছি। 1/2 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ দুধ আর 1 চামচ মাখন দিয়ে এই মাওয়াটা আমি তৈরি করেছি, এটা ঘরে তৈরি করেছি। এইবার এই মাওয়াটা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। কেক ব্যাটার অলরেডি রেডি। এবার এতে একটু ডেকোরেট করার জন্য একটু কাজু বাদাম আর চেরি দিয়েছি। একটা আগে থেকে একটা কেক মোল্ড একটা বাটিতে আমি অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে ময়দা কোট করে রেখেছি। এবার তার উপরেই কেক মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে বাবলসগুলো সব বেরিয়ে যায়। ভালো করে ট্যাপ হলে এর ওপর ওই চেরি আর কাজু বাদামের বাকিগুলো ছড়িয়ে দিয়ে একটা আমি প্রিহিট করতে দিয়েছি গ্যাসের ওপর, একটা কড়া, সেইটার ওপর প্রিহিট হয়ে গেছে। এবার ছড়িয়ে আমি সেইটাকে বসিয়ে দেবো। এই ধরুন 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, একটু দেখে নিতে হবে কেকটা হলো কি না। আর এটা একদম চাপা দিয়ে একদম রেখে দেবো। এখন দেখুন এই সেই কেক, মাওয়া কেক। কেউ বলছে বলুন মাওয়া কেক, এইখানটা একটু খাবলানো। আপনারা হয়তো ভাবছেন এটা আমাদের কোনো দোষ নয়, এটা আমার নাতি খাবলে দিয়েছে খানিকটা, বুঝতে পারছেন? কাটা হচ্ছে না,
এইতে রেগে খাবো বলেছে। তো মেয়েকে ডাকি, এবার একটু কেক কাটাবো, এত কষ্ট করে করলাম মামা কেক। তো দেখুন মেয়েকে এরকম কেক কাটবে, আয় মিনি আয়, এবার কেক কাটো, একটু ঢুকে যা, ঢুকে গিয়ে কেকটা কাট, এবার কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডটার, হ্যাপি বার্থডে মিনি, নাও কেক খাও, সব হাততালি দাও, বুবলি হাততালি দাও, সবাই হাততালি দাও, তুই একটু খা কেক খা, আমি তো ক্যামেরায় আছি, কেকটা খা, দেখ কেমন হয়েছে বল। কেমন হয়েছে বল, দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি জানিস তো, আমার বন্ধুদের সব বলেছি, সবার সব যখন মানি হবে আমি একটা করে সব কেক পাঠাবো। হ্যাঁ সত্যি কথা, এই কেকটা একজন করে সবাইকে দেবো, যদিও রেসিপি দিয়ে দিয়েছি সব করলেই হবে, ভীষণ ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, দেখুন কেক হলো, আর রাত্রে হবে লুচি আলুর দম। একটু ছেলেকে কেক খাওয়া, এই একটু মাকে হ্যাপি বার্থডে বল, বুবলাই একটু মাকে হ্যাপি বার্থডে বল, আর জন্মদিন কিন্তু এখানে শেষ নয় জানেন তো, আর রাত্রিবেলা কিন্তু ওর হাজবেন্ড আসবে, তখনও আবার কেক আসবে, তখনই কিন্তু শেষ হবে। ঠিক আছে, তাই এখনকার মতো আমার কেক দিয়েই এখন আপাতত এখানেই থামি। বন্ধুরা কেক পর্ব পর্ব হলো। আচ্ছা দেখুন, এই জামাটা যেটা আমার মেয়ে কুর্তিটা পরে রয়েছে, এইটা কিন্তু আমি ওকে আজকে গিফট দিয়েছি, কেমন হয়েছে বলুন তো, বলবেন আপনারা কিন্তু। রাত্রিবেলা হয়ে গেছে, 9টা প্রায় বাজে, বুঝলেন, মেয়ে গেছে তার হাজব্যান্ডকে রিসিভ করতে, ওই যে আমার জামাই আসছে দেখুন, এবার মেয়ে জামাই কেক কিনতে যাবে, জামাই একটা গিফট করবে কেক, আর সেই জন্যে জামাইকের জন্য অপেক্ষা করছিল, ওকে আসতে বলেছিল, মেয়ের কী পছন্দ সেটা দেখে নেবে। এই মেয়ো আমরেতে গিয়ে কেক দেখছে, মেয়ো আমরেতে গিয়ে এখন রাত্রির হয়ে গেছে তো জানেন তো, কেকটাও একটু কমে গেছে, দেখুন ফাঁকা ফাঁকা সব শোকেসগুলো, আর 9টার সময় প্রায় দোকান বন্ধ করে করে, এই সময় গেছে সব কেক কিনতে। আমি বলেছিলাম সকাল সকাল কিনে আন, প্রথমে বলেছিল কেক কিনবো না, ওই তো তুমি বানিয়েছো আর দরকার নেই, তারপরে আবার কি মনে হলো, জামাই বললো না এসো আমি একটা দিই, আমি একটা না দিলে খারাপ লাগছে, তা সেই জন্যই গেছে। যাক নিজেদের ব্যাপার, বুঝলেন না, সব কিছুতে কান দিতে নেই, চোখ দিতেও নেই, বুঝলেন, যা নিজেরা ভালো বুঝে করছে। এই যে নাম লিখে এসেছে, নাম লিখে এইবার কেকটাকে নিয়ে বাড়িতে আসছে, কিন্তু বাড়িতে আসলে কী হবে, আমাদের তো সব রাত হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দিয়েছে, নাতিকে আর কর্তাকে খেতে দিয়ে দিয়েছি। কেক খোলা হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, খাইয়ে দাও, ওই যে রং মশাল টসল হয় না, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন সবার প্রিয়জনদের সবার ভালোবাসায়, আপনাদের সকলের শুভেচ্ছায়,
আমার এবারে জন্মদিনটা কাটালাম খুব আনন্দে। আর ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে। নমস্কার।